বসিরহাটের বাদুরিয়া ব্লকের বাগজোলা গ্রাম পঞ্চায়েতের হায়দারপুর গ্রামে অজানা জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যু হল 13 বছরের নাবালিকা সাবিনা খাতুনের। প্রথমে তাকে রুদ্রপুর ব্লক হাসপাতালে নিয়ে যাওয়া হয়, পরে তাকে বারাসাত জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। অবস্থার অবনতি হলে আরজিকর হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়। পাশাপাশি অজানা জ্বরে গ্রামে বেশ কয়েকজন আক্রান্ত হয়েছেন বলে জানা যায়। নাবালিকার মৃত্যুতে পরিবার সহ গ্রামে শোকের ছায়া নেমে আসে। নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। সেক্ষেত্রে এখানে জল কি এখানে আটকে যায় পুরো? পঞ্চায়েত কর্তৃপক্ষ নজর দিইনি এ বিষয়ে, দেখিনি। ওরা সবাই বলুক, কোনোদিন কেউ দেখে আজকে যে হঠাৎ এই যে ওদের এত শোরগোল দেখতে পাচ্ছেন, এটা কেন? সেটা তো মারা গেছে, সেই কারণেই কি মানে তোড়জোড় এত? হ্যাঁ হ্যাঁ, তার জন্যই তোড়জোড়টা এত হয়ে উঠে। এর আগে কিন্তু হতে জানেনি, এতদিন কি করতেন পঞ্চায়েত? আপনার নাম কি? আমার নাম হেদায়েতুল্লাহ। আপনি এখানকারই বাসিন্দা? আমি এখানকারই বাসিন্দা। আপনি চাইছেন কি এলাকাবাসী? চাচ্ছি এলাকাবাসী, এলাকার বাসী ভালো থাক, এটাই আমাদের দাবি। বাচ্চাটা অতিরিক্ত অসুস্থ, যখন সার্জন বাবুর উনি মানে কাগজে লিখে দিয়েছেন যে বাচ্চাটা এক্ষুনি আইসিউতে দেওয়া হোক, আমরা বারংবার মানে গিয়েছি, মানে আইসিউ যারা ডিপার্টমেন্টে যারা থাকে কাজ করে দিদির কাছে গেছি, বলছে আমাদের কাছে কোনো খালি নেই। কিন্তু সে তার পরপরই আধা ঘন্টা পরপরই আর একটা মানে পেশেন্টকে আইসিউতে ভর্তি করা হয়েছে। যখন আমরা বললাম তখন কোনো আইসিউ খালি ছিল না, তার আধা ঘন্টা পরে কী করে খালি হলো? মানে সেখানে ডাক্তার জানিয়েছিল যে না, আইসিউতে রাখা জরুরি। হ্যাঁ, ডাক্তারবাবু পুরো কাগজে লিখে দিয়েছে। কোন হাসপাতাল? এটা আরজিকর হসপিটাল। আরজিকর হাসপাতালে মানে এটা কি মনে করছেন তাহলে, এটা কি কোনো দুর্নীতির সাথে যুক্ত? হ্যাঁ, দুর্নীতির সাথে যুক্ত এরকম একটা কিছু ভাবছি আমি। নিহতের পরিবারের অভিযোগ, সাবিনা খাতুনের মৃত্যু হয়েছে ডেঙ্গুতে, কিন্তু মৃত্যুর সার্টিফিকেটে লেখা হয়েছে কার্ডিয়ার ফেল। রুদ্রপুর দুদিন ছিল, এবারে ওখানতে ট্রান্সফার করলো বারাসাত, এখানতে ডেঙ্গুর রিপোর্ট দিইনি গো। তাড়াতাড়ি আমাদের অসুস্থ ছিল বলে খুব আমি লে চলে গিয়েছিলাম, চলে গেলি ওখানে বারাসাত দিয়েছিলাম। বারাসাত দিয়ে ওরা সব পরীক্ষা নিরীক্ষা করলো, ওখানে হবে না। এবার ওখানে নিয়ে গেলাম, ওখানে নিয়ে সব রকম পরীক্ষা হচ্ছে, অতি 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 আমি যে সার্জন ডাক্তারবাবুর সাথে কথা বললাম, সর্বকিছু বলে বলে দেখো বাবু ওর ডেঙ্গু হয়েছে, ডেঙ্গুতে হার্ট অ্যাটাক করছে আর লাংস অ্যাটাক করছে আর ওর কিডনির সমস্যা। কোন জায়গার থেকে বললাম? এটা আরজিকল থেকে বললো বড় সার্জন ডাক্তার, আমরা কথা বললাম, বললে ওকে ওই ডেঙ্গু থেকে এগুলো সব শেষ করে দিয়েছে, ডেঙ্গু থেকে হার্ট টাট সব শেষ করে দিয়েছে, কিডনি ড্যামেজ করে দিয়েছে, তারপর গিয়ে ওর হার্ট পুরো শেষ হয়ে গিয়েছে আর লিভার টিভার শেষ হয়ে গিয়েছে, কিডনিও শেষ। আপনাদের এলাকায় কি মনে করেন? আমাদের এখানে তো পানি তো পাস হয় না কম বেশি, আমাদের ড্রেন ফ্রেন কিছু নেই, তারপর গিয়ে স্প্রে তো মনে হয় স্প্রে ওরা যা করে ভালো করে, খারাপ না। এবারে আর আমাদের এখানে তো কোনো অসুবিধা নেই, রায়ের আগে ডেঙ্গু হয়েছিলো 3 বছর আগে, তিন বছর আগে আমার ডেঙ্গু হয়েছিলো। ডেঙ্গু হলে আমি আরজিকলে চিকিৎসা হয়েছিলাম, সুস্থ হয়েছিলাম, তারপরে আমার ছেলের ডেঙ্গু হয়েছিলো, আমার 4 বছরের বাচ্চার ডেঙ্গু হয়েছিল। এখন আমার ব্যাপক হারে জ্বর আর গা হাত পা ব্যথা, আমি বসলে উঠতে পারছি না। আমি সে পঞ্চায়েত থেকে আমাদের পঞ্চায়েত প্রধানের ছিল, আমাদের মেম্বারের ছিল, কি বলছে পঞ্চায়েত প্রধান মেম্বার এসে কি হয়েছে কিভাবে কি হয়েছে এগুলো জানতে ছিল। তা আপনারা কোনো সুরাহা চাননি? আমরা সুরাহা কিছু বলিনি, খুব আমরা তো গরিব মানুষ, ভ্যান চালিয়ে খাই। বিডিও সুপর্ণা বিশ্বাস জানান, গ্রামে মেডিকেল টিম পাঠানো হয়েছে। বসিরহাট থেকে সিরাজুল মিস্ত্রির রিপোর্ট, আনন্দ বার্তা।